প্রথমেই বলছি যে শুভ শিক্ষক দিবস আমাদের কলেজের যারা শিক্ষক এখানে উপস্থিত আছেন এইচওডি থেকে শুরু করে বাকি সমস্ত রাজ্য, তার সঙ্গে আমি মনে করি আসলে যে প্রত্যেক মানুষই জীবনে কখনো না কখনো শিক্ষক হয়, কখনো না কখনো ছাত্র হয়ে যায়। আমিও অনেক সময় তোমাদের কাছে ছাত্র হয়ে যাই, আবার কখনো কখনো তোমাদের কাছে শিক্ষকও হই। তো শিক্ষক দিবসের প্রাক্কালে আমি প্রথমেই স্মরণ করতে চাই আমাদের প্রথম বা প্রধান তিনজন শিক্ষক আছেন, বলা হয় যে যাদের বিমাত্র আমাদের অনুষ্ঠান হচ্ছিল, যাদের ওপর মানে যাদের অনুপ্রেরণায় আমরা বড় হই, তার মধ্যে প্রথমেই যার কথা আসে মা, তারপরে বাবা, তারপরে শিক্ষক। তোমরা মানবে কি না জানি না, আমি জীবন দিয়ে এটা মানি। এতে আমরা মাতৃভাষা বলি, মাতৃভাষা কেন বলি, তার কারণ মা যে ভাষায় কথা বলে সেটাই আমরা শিখি। তাই জন্য বাংলা বা ইংরেজি বা যা কিছুই যে ভাষা তুমি প্রথম শুনেছ মার মুখ থেকে সেটাই তোমার মাতৃভাষা। তাহলে যে ভাষা যে যোগাচ্ছে যে ভাষায় আমরা কথা বলছি, যে চিন্তা ভাবনা করছি, যা কিছু এখনো দাঁড়িয়ে আছো, সবটাই প্রথম শিক্ষক যদি আমরা বলি তারা হচ্ছেন আমার মা বাবা। তাদেরকে আমার মা বাবা এখন বেঁচে নেই, আমি এই সুযোগে তাদেরকে প্রণাম জানাই। তোমরাও তোমাদের মা বাবাকে প্রথম প্রণাম জানাও যখন কোনো শিক্ষক দিবসে কথা বলতে শুরু করি। আরেকটাও কথা, কোনো দিবস দিবস হচ্ছে সিম্বলিক, এরকম হতে পারে না যে 5ই সেপ্টেম্বরই খালি আমরা শিক্ষকদের কথা মনে করব। আসলে এটা একটা সিম্বলিক হয়েছিল কি করে, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার জীবনাদর্শ বা তার যে আদর্শ সেইটা আমরা মনে করেছি, এইটা অনুপ্রেরণার জায়গা, এইটা তার জন্মদিন উপলক্ষে এইটা আমরা পালন করব। Thank you.
একি অভিশাপ নারী প্রতিকার নিধারি জয়াজ সত্যের নাই তাই অধিকার তোমার কঠিন হাতে বজ্রহীন হিংসার কর অবসান একই হল পশু আজ মানুষের নাম সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে শেষ করে দাও রে ছেলের গলা টিমে যাও Thank you.
রা রা